हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज आमी निये एसेछि ट्रेडिशनल एकटी रेसिपी, मा ठाकुमादेर हाते तैरी अनेक पुरातन एकटी रान्ना, कादला माछेर माथा दिए छाँचि कुमड़ोर तरकारी। एई रेसिपिटा आपनादेर भालो लागले अवश्यई एकटा लाइक कमेंट करबेन। प्रथमे आमी छाँचि कुमड़ोटाके एइभाबे धुइये सरु सरु करे केटे नून माखिये रेखे दिच्छि। नून माखिए रेखे दिले एर थेके एक्सट्रा जलटा झरे जाबे, तार जोन्नो आमी एकटा गामलार ओपरे रेखे दिलाम झुड़ीटाके। एबार आमी किछु मशला एखाने नियेछि। प्रथमे नियेछि आदा काँचा लंका, आमी मिक्सिते बेटे नियेछि। फोड़नेर जोन्नो नियेछि गोटा जिरे, शुकनो लंका, तेजपाता। गुड़ो मशलार मध्ये नियेछि जिरे गुड़ो, धने गुड़ो, हलुद गुड़ो, लवण परिमाण मतन, और सर्षे तेले रान्नाटा करब। धने गुड़ोटा एखाने कम लागबे, जिरे गुड़ोटा एकटु बेशी लागबे। माछेर माथागुलो आमी नून हलुद माखिए प्रथमे तेले भेजे नेब। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে তুলে রাখছি। ওই মাছ ভাজার তেলেতেই আমি ফোড়নটা দিয়ে দিলাম। গোটা জিরে দেড় চামচ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজা গন্ধ বেরোবে, তখন এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়ো এক চামচ, ধনে গুঁড়ো এক চামচ, জিরে গুঁড়ো দু চামচ, আর পরিমাণ মতন লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্য। দু মিনিট পর ঢাকাটা খুলে মশলাটাকে আরও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এ দেখুন, মশলাটা থেকে খুব সুন্দর একটা তেল বেরিয়েছে। এই সময় আমি কেটে রাখা ছাঁচি কুমড়োটা দিয়ে দিচ্ছি। ছাঁচি কুমড়োটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে দু তিন মিনিট ধরে মশলাটা দিয়ে ছাঁচি কুমড়োটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর ওপরে আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য, যাতে ছাঁচি কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমি এতে ভেজে রাখা মুড়োগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে এ দেখুন, মুড়োগুলো আমার বেশ নরম হয়ে গেছে। এবার ছাঁচি কুমড়োর সাথে আমি ভালো করে মিশিয়ে দেব। মুড়োগুলো মিশিয়ে দেওয়ার পর আমি আবারও একটু ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য। দু তিন মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। খুলে নিয়ে এবার আমি এতে পরিমাণ মতন চিনি অ্যাড করব। চিনিটা দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দু তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে জলটাকে আমি আরও একটু শুকিয়ে নিলাম। শুকিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে আজকের রেসিপি, মা ঠাকুমাদের হাতে তৈরি ট্র্যাডিশনাল কাতলা মাছের মাথা দিয়ে ছাঁচি কুমড়ো বা চাল কুমড়োর তরকারি। এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন।